হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাবলুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মাটির প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এর বাংলা বিষয় পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে সঠিক উত্তরটি বলছে নির্বাচন করো একের এক কার্পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ढेर शॉर्टकट এটা বাগের অপশন নাম্বার অপশন নাম্বার খ যতিন্দ্র যতিন্দ্র না দাসের দ্বিতীয় ছদ্মনাম কি কালীবাবু আর যদি বলতে প্রথম ছদ্মনাম কি ওটা হবে রবিন नेक्स्ट क्वेश्चन পড়লেটা বুঝিয়ে রাখো হাবুর বিপদ গল্পে নাম করা ফাকিবাজ হল এটা হবে নিতাই অপশন নাম্বার গ नेक्स्ट क्वेश्चन হচ্ছে পরেরটা বলছে কে কাদার মধ্যে মেনি মৎস্য ধরতে গেল বাঘের ছানা নাম্বার খ প্রশ্ন পরেরটা কি বলছে দেখো এটা হচ্ছে পাঁচের একের কবি তুলনা করেছেন সুখ দুঃখকে অপশান অপশন নাম্বার খ কিশোরের কিসে মন লাগে না এটা হবে খেলায় নেক্সট প্রশ্ন বিভক্তি প্রধানত দুই প্রকারের অপশান নাম্বার খ আর একটি বিদেশি একটি বিদেশি অনুসর্গ হল এটা হবে বনাম অপশান নাম্বার ক মা ভাত দিয়েছেন এখানে দিয়েছেন সবার দিকে হলো সমাপিক ক্রিয়া অপশান নাম্বার ক বলছে রাম ভালো ছিল কথাটি হলো সরল বাক্য অপশান নাম্বার ক সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটি হলো অস্তার্থ ক্ষেমাবাচক শব্দ এরপর দেখো রয়েছে দুই এক দ্যাগের প্রশ্ন একটা বলছে শুনেছি অতিসংক্ষিপ্ত উত্তর দাও এক একটা শুনেছি যে ওরা ভারী বলছে বলছে উইকে কাদের কথা বলা হয়েছে এটা হবে ভূতদের কথা কি হবে উত্তরটা ভূতদের কথা নেক্সট রয়েছে পরেরটা যতীন্দ্রনাথ দাস কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ভবানীপুরের ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাবু ক্লাবে কোন রচনা সরি হাবু ক্লাসে কোন রচনা পড়েছিল হাবু ক্লাসে কোন রচনা পড়েছিল উত্তর বাংলাদেশে বর্ষাকাল বাংলাদেশে বর্ষাকাল নেক্সট প্রশ্ন পরেরটা ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল উত্তর সোজিনে খোলায় সোজিনে খোলায় নেক্সট প্রশ্ন দিয়ে দেয় পাঁচের তরণী কথার অর্থ কি উত্তর হবে নৌকা উত্তর হবে নৌকা এরপর দেখো দু ছয়টা ছুটি পেলে কিশোর কোথায় যায় সমুদ্রের তীরে উত্তর হবে সমুদ্রের তীরে এরপর হচ্ছে পরের টা দাগের সাথে একটি বিদেশি সরি একটি দেশি মুসর্গের নাম লেখো এটা হবে কাছে পরেরটা দেখো দিয়ের দাগের আটের টা বলছে অ উপসর্গ দিয়ে একটি শব্দ তৈরি করো উত্তর হবে অনেকগুলো লিখে দিলাম তোমরা একটা লিখবে অনর অমিল অবেলা অধর্ম ইত্যাদি কোনো একটি লিখে দিও তোমরা নেক্সট প্রশ্ন বলছো অনা উপসর্গ দিয়ে তোমরা তোমার জানা একটি শব্দ লেখো এখানেও দেখো অনাহার অনাহার অনাবৃষ্টি আর অনাচার যে কোনো একটি লিখবে তোমরা নেক্সট হচ্ছে পরেরটা বলছে গাছের ডাল ভেঙে পড়ল গাছের শব্দটি বিভক্তি কি এখানে হবে এর এর বিভক্তি এর বিভক্তি কাজ একাধিক বাক্যকে জুড়ে যৌগিক বাক্যে পরিণত করা একাধিক সরল বাক্যকে জুড়ে যৌগিক বাক্যে রূপান্তরিত করা নেক্সট প্রশ্ন বলছে হজবরাল গল্পে প্রত্যেক সাক্ষীকে কত পয়সা করে দেওয়া হয়েছিল উত্তর হবে আনা উত্তর হবে চার আনা নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দাগের লাল বলছে লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ গানটি কে গাইছিলেন উত্তর হবে ন্যাড়া